প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সরাসরি আপনি দেখতে পারেন। তো এই জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে আপনার ইউটিউব সেটিং বা এই গিয়ার আইকনে ক্লিক করতে হবে। তো গিয়ার আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হলো আপনার ভিডিও প্রাইভেট রাখার জন্য, আর এটা সাবস্ক্রাইব প্রাইভেট রাখার জন্য, মানে আপনি যাদের সাবস্ক্রাইব করছেন, আর এটা আপনার প্লে লিস্ট প্রাইভেট রাখার জন্য, আর এগুলো দিয়ে চালু এবং বন্ধ করা হয়। তো আমি আমার হোম স্ক্রিন অ্যাড করার জন্য, হোম স্ক্রিনটা অ্যাড করার জন্য এগুলো চালু করে দিচ্ছি। আপনাকে অবশ্যই এই যে কাস্টম দি লেআউট অফ ইউর চ্যানেল, এটা এবং এটা অন করতে হবে। অন করার পর নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ করার পর দেখেন আমার আগে থেকে হোম স্ক্রিনটা কাস্টমাইজ করা ছিল, সেজন্য চলে আসছে। তো এখন যেটা আপনি করবেন, আপনার এখানে এরকম একটা অপশন থাকবে, প্রথমে এরকম একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনাকে বিভিন্ন অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনি হোম স্ক্রিনে প্রথমে কী দিতে চান, পপুলার আপলোড, তারপর আপলোড, লাইক ভিডিও, পপুলার ভিডিও, লাইভ, দেখেন এখানে সব কিছুই আছে, আপনি পড়ে পড়ে দেখতে পারেন এবং আপলোড করতে পারেন। আর এই পাশে থাকে এটা হলো হরিজন্টাল এবং লিস্ট আকারের। তো আমি আমারটা দেখেন এই যে এইখানে ক্লিক করলে এই এডিট অপশন চলে আসছে, আমি আমারটাতে প্রথমে আপলোড দিয়ে রাখছি। এখানে কেউ যদি ঢুকে সরাসরি আমার লেটেস্ট ভিডিওগুলোই দেখতে পারে। আর দ্বিতীয়টাতে আমি প্লে লিস্ট দিয়ে রাখছি, এই যে দেখেন প্লে লিস্ট, সিঙ্গেল প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে ক্লিক করার পর মাই প্লে লিস্ট, তারপর মাই প্লে লিস্টে যাওয়ার পর এখানে প্লে লিস্টের নাম দিলেই এই যে আমি অনলাইন আর্নিং এটা প্লে লিস্ট দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, এই এরকম চলে আসছে। আর আপনি চাইলে এটাকে হরিজন্টাল আছে ভার্টিক্যাল করে দিতে পারেন, লিস্ট আকারে চলে আসবে, এই যে লম্বা লম্বি লিস্ট আকারে চলে আসছে। তো এটাকে আমি হরিজন্টালি রাখলাম, তারপর অবশ্যই এই যে ডান ডান আছে, ডানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। আর আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, এই যে এখানে ডিলিট অপশন আছে, এই যে ডিলিট, ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। আর যদি চান যে এটাকে আপনি উপরে নিচে করতে পারেন, এই যে আরও চিহ্ন, আরও চিহ্নকে দিলে উপরে চলে যাবে, এটা উপরেটা নিচে চলে আসবে, বা এটাকে যদি আপনি নিচে দিতে চান নিচে দিতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। তো এখানে আমি একটা ডিলিট করে দিচ্ছি এবং একটা আমি নতুন করে অ্যাড করবো, অ্যাড করে আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে। দেখেন ফার্স্ট আমি আপলোড ভিডিওতে দিব, দেওয়ার পর এরকম আছে, এটা দিব, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম, এটা দেখেন ডিলিট হয়ে গেছিলো, এই যে চলে আসছে। এটাকে আমি প্রথমে দিয়ে দিব, এখানে ক্লিক করলাম, এক স্টেপ প্রথমে আসলো, আবার ক্লিক করলাম, আরেক স্টেপ প্রথমে আসলো, আবার ক্লিক করলাম, আরেক স্টেপ প্রথমে চলে আসলো, এটা হয়ে গেলে এইভাবে। আর নিচে একটা সাবস্ক্রাইব লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে এটা আমার জন্য একটা চ্যানেলকে প্রমোট করছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন এটা কীভাবে করলেন, এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিচে লেখা আছে, সরি, এই যে নিচে লেখা আছে কাস্টম গ্রুপিং, তো কাস্টম গ্রুপিংয়ে ক্লিক করার পর এইখানে চলে আসবে আপনার একটা চ্যানেল ইউআরএল, দেখেন এখানে চ্যানেলের নাম দেবেন এবং এখানে চ্যানেলের ইউআরএল দিয়ে দেবেন, দিয়ে দিয়ে যে অ্যাড বাটনে ক্লিক করলেই এরকম একটা লোগো সহ চলে আসবে, তখন আপনি ডান দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। তো এটা অন্যজনের একটা চ্যানেল দিয়ে দিছি প্রমোটের জন্য, এটা হলো একটা ইসলামিক চ্যানেল, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে রমজান আসতেছে, রমজানে যারা যারা ওয়াজ, তারপর বিভিন্ন সুরা, কোরআন তেলাওয়াত, এই চ্যানেল থেকে আপনি সব কিছুই নিতে পারবেন এবং শুনতে পারবেন। তো
এটা হয়ে গেল। তারপর যারা নতুন ভিউয়ার তাদের জন্য অটোমেটিক্যালি ভিডিও প্লে হবে, এটা কীভাবে সেটা এই পাশে থাকা ইয়েতে ক্লিক করতে হবে, এই যে ফর নিউ ভিজিটর, এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। আমার টাগে দেওয়া ছিল এখানে ব্ল্যাঙ্ক থাকতো, তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান, এই যে দেখেন চেঞ্জ টেলর বা রিমুভ টেলর, আমি রিমুভ করে দিচ্ছি, এটা কীরকম ছিল, এই যে এরকম ছিল, তো এখন আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে চেঞ্জ চ্যানেল টেলর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোন ভিডিওটা দেবেন সেই ভিডিওতে ক্লিক করলেই ওই ভিডিওটা চলা শুরু হবে। তো আমি ভিডিওটা দেই, আর এটা আপনি সবগুলো লেটেস্ট ভিডিওর মধ্যে থেকে যে ভিডিওটা ভালো ওই ভিডিওটা দেবেন। এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে ভিডিওটা হয়ে যাবে, তারপর আপনি ব্যাক করলে এখানে দেখতে পারবেন। এটাই হলো অটো প্লে। আশা করি বুঝতেই পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওতে যে কোনো কিছু বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সমস্যার অবশ্যই সমাধান দেবেন।